প্রিয় দর্শক বন্ধুরা আমরা আর মাত্র দু সদস্য থেকে পিছিয়ে রয়েছি দুই লাখ সদস্যের পরিবার হওয়া থেকে তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন চলে আসছি মূল খবরে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভবাগচিকে নিয়ে দুর্ভাগ্যজনক বিতর্কের শেষ হওয়া দরকার এই বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৌস্তব সেই মামলা শুনানিতে সোমবার ওই মন্তব্য করেন বিচারপতি মান্থা কৌস্তবের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত সোমবার কেন্দ্রের তরফে হাইকোর্টে জানানো হয় যে কংগ্রেস নেতার বাড়িতে সিআরপিএফ মোতায়েনের সমস্যা রয়েছে কেন্দ্রের তরফে বলা হয় যে সিআরপিএফ অফিস থেকে কৌস্তবের বাড়ির দূরত্ব বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশ মতো এই মামলায় রিপোর্ট জমা দেন কলকাতার পুলিশ কমিশনার উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা বলেন কৌস্তব কৌস্তভবাগচি একজন আইনজীবী এবং মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী এই দুর্ভাগ্যজনক বিতর্কের শেষ হওয়া দরকার একই সঙ্গে তার পরামর্শ এই সমস্যার কোনো সমাধান সূত্র বার করা সম্ভব কি না তা নিয়ে আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করুক